গত পর্বে আমরা জেনেছি জীবনকে নতুনভাবে প্রত্যক্ষ করেছেন প্রতাপ মজুমদার এই পর্বে আমরা জানব অতীন কিভাবে বিদেশের আবহাওয়ায় নিজেকে বদলে ফেলেছে টুঙ্করে একটা শব্দ হতেই অতীন মুখ তুলে ওপরে তাকালো আসন বন্ধনী আটকে নেবার ও ধূমপান নিষেধের নির্দেশ চলে উঠেছে এর মধ্যে এসে গেল ডেনভার কী করে যে সময়টা কেটে গেল অতীন খেয়ালি করেনি বিমানে উঠেই সে ফাইল খুলে অফিসের কাগজপত্রে ডুব দিয়েছিল নতুন কিছু যে পড়ার আছে কিংবা কিছু তথ্য মুখস্থ করে রাখা দরকার তা নয় এই শিক্ষাটা সে তার সহকর্মী জিমি গার্নারের কাছ থেকে নিয়েছে অফিসের কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে সবসময় মাথায় ওই চিন্তাটাই রাখতে হয় অন্য কোনো চিন্তার স্থান দিতে নেই তাতে প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য ক্ষিপ্রতা বাড়ে গত পাঁচ দিন ধরে সে প্রত্যেক সন্ধেবেলা আকাশে উঠছে দিনের বেলা এক শহরে রাত্রিরটা অন্য শহরে ফাইলটা বন্ধ করে সে হাত সুটকেসে রাখল বিমানযাত্রা তার কাছে এমনই একঘেয়ে যে সে সহযাত্রীদের দিকে তাকায়ও না সে জানলা দিয়ে বাইরেটা দেখল নিচে ডেনভার নগরের আলোর আলপনা দেখা যাচ্ছে অতি এর আগে ডেনভারে আসেনি এবারেও না আসার মতন এই কলোরাডো রাজ্যের গভীর অরণ্যানী ও পর্বতের সৌন্দর্য বিশ্ববিখ্যাত চোদ্দ হাজার ফিটের ওপর তুষারময় পাহাড়ের মধ্য দিয়ে হাইওয়ে আছে এখানে কিন্তু অফিসের কাজে এলে কেউ সেসব দেখে না অতীন ডেনভার শহরের ডাউনটাউন ছাড়া কিছুই দেখবে না এদেশের সব বড় শহরের ডাউনটাউন প্রায় একই রকম চোখ ধাঁধানো অথচ কৃত্রিম কংক্রিট ইস্পাত ও কাচের যথেচ্ছাচার হলিডেইন হোটেলে রাত্রিযাপন সকাল ঠিক সাড়ে নটায় এক কারখানার দু নম্বর সাহেবের সঙ্গে সাক্ষাৎকার নির্দিষ্ট হয়ে আছে সেই আলোচনা মধ্যাহ্ন ভোজ পর্যন্ত গড়াবে তারপর আরেকজনের সঙ্গে চুক্তিপত্রে খসড়া নিয়ে আলোচনা পাঁচটা দশে আবার বিমান ধরতে হবে নিউ মেক্সিকোর সান্টা ফেতে যাবার জন্য কোম্পানির দুধ হয়ে অতেনকে বিভিন্ন কারখানায় ঘুরতে হয় কোম্পানি তাকে বুমের আঙ্গের মতন ছুঁড়ে দিয়েছে ঠিক ঠিক জায়গায় আঘাত করে তাকে ফিরতে হবে সোমবারের মধ্যে এর মধ্যে তাকে একটু মচকালে চলবে না ভুল করে অতেন সিগারেট ধরাতে যাচ্ছিল প্যাকেটটা রেখে দিল জ্যাকেটের পকেটে সিদ্ধার্থ সিগারেট ছেড়েছে বন্ধুরা আরও অনেকে ছেড়ে দিয়েছে অতিন পারছে না জরুরি কাজের টেনশনে ধূমপান আরও বেড়ে যায় অন্যমানস্কভাবে সে একবার দেখে নিল টাইয়ের গিঁটটা আজ সারাদিন সে এতই ব্যস্ত ছিল যে খবরের কাগজ পড়ারও সময় পায়নি এখনও তিন চার মিনিট সময় আছে সে তুলে নিল লস অ্যাঞ্জেলেস টাইমসের গোছাটা প্রথম পৃষ্ঠায় চোখ বুলিয়ে নিল দ্রুত অনেক দিনের অভ্যেস আগেই দেখে নেয় ভারতবর্ষের কোনো খবর আছে কি না নেই প্রায় কোনো কোনোদিনই থাকে না না থাকলে নিশ্চিন্ত লাগে কোনো রকম বড় রকমের দুর্ঘটনা খুনি বা দুঃসংবাদ থেকে দেশটা তাহলে অন্তত একদিনের জন্য মুক্ত আছে পৃথিবীটা ইদানিং ছোট হয়ে আসছে কিন্তু ইন্ডিয়া এখান থেকে অনেক অনেক দূরে কয়েকদিন ধরেই এখানকার কাগজগুলো পোল্যান্ড নিয়ে খুব মেতে উঠেছে ছোট্ট একটা দেশ তাকে নিয়ে চার কলম হেডলাইন সেখানকার শ্রমিকরা সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে সেই ছবিও জোগাড় করেছে এরা পোল্যান্ডের শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে আমেরিকানদের কত মাথা ব্যথা আর দরদ অতিন ঠোঁট বেঁকিয়ে হাসল অতিনের মনে পড়ল জিমি গার্নারের কথা অফিসের এই সহকর্মীটির সঙ্গেই অতিনের সবচেয়ে বেশি বন্ধুত্ব অবশ্য প্রায় তার সঙ্গে খুব তর্কাতর্কি ফাটাফাটিও হয় জিমি ইচ্ছে করে অতিনকে মাঝে মাঝে খুঁজিয়ে দেয় কিছুদিন আগে এখানকার কাগজে উড়িষ্যার কালাহান্ডিতে দুর্ভিক্ষে মানুষ মরার সংবাদ পেরিয়েছিল জিম বলেছিল ওটিন দু বছর আগে কিউবার কানকুন শহরে বিশ্ব খাদ্য সম্মেলনে যোগ দিতে তোমাদের প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী এসেছিলেন মনে আছে সেখানে তিনি বলেছিলেন ভারতে এখন যথেষ্ট খাদ্যশস্য জন্মায় ভারত আর কারোর কাছে খাদ্যের জন্য ভিকির মতন হাত পাতবে না আমাদের এখানে টিভি ইন্টারভিউতেও তিনি সে কথাই রিপিট করেছিলেন উনি কি তাহলে মিথ্যেবাদী এখনও তোমাদের দেশে না খেয়ে মানুষ মরে এখনও কলকাতার রাস্তাঘাটে খেতে না পাওয়া লোকেরা শুয়ে থাকে কেন অতিন ইন্দিরা গান্ধীর সমর্থক নয় রাজনীতি যারা করে তারা প্রত্যেকেই তো মিথ্যে কথা বলে খাদ্যের উৎপাদন যথেষ্ট হলেও দেশের বহু মানুষের ক্রয় ক্ষমতা নেই খাদ্য তো বিনামূল্যে দেওয়া হয় না ভারতের গ্রামাঞ্চলে কোটি কোটি ভূমিহীন শ্রমিকের কোনো কাজ থাকে না বছরে তিন চার মাস কোনো উপার্জন না থাকলে তারা খাদ্য কিনবে কি দিয়ে তাই তারা না খেয়ে থাকে ভারতরাষ্ট্র এখনও এইসব মানুষদের কাজ দিতে পারেনি কিন্তু বিদেশে থাকলে প্রত্যেককে খানিকটা রাষ্ট্রদূতের ভূমিকা পালন করতে হয় ইন্দিরা গান্ধীকে যতই অপছন্দ করুক অতীন কিন্তু সে কথা সে জিমিকে বলবে কেন কূটনৈতিক চালে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নের উত্তর দেওয়া স্বভাব নয় অতীনের তার ভাষায় নম্রতা কম শব্দগুলি উগ্র ও ধারালো জিমিকে সে বলেছিল ইন্ডিয়া চিরকালই গরিব দেশ সেখানকার মানুষদের প্রাণের মূল্য নেই তাদের নিয়ে তোমরা মাথা না ঘামালেও চলবে কিন্তু নিউ ইয়র্ক শহরে ভিখিরি থাকে কেন বলতো এই সপ্তাহে নিউজ উইক দেখো নিউ ইয়র্কে প্রত্যেক রাতে কতজন ভবঘুরে রাস্তায় শুয়ে থাকে তার একটা রিপোর্ট বেরিয়েছে বিমানটি ভূমি স্পর্শ করেছে এরপর দরজা খুলতে কিছুটা সময় লাগলেও সবাই সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় এক্ষুনি বেরোনো যাবে না জেনেও যেন আরও দু এক মিনিট ধৈর্য ধরে রাখতে পারে না এই সদা ব্যস্ততার দেশে থাকতে থাকতে অচেনেরও সেই অভ্যেস হয়ে গেছে বিমানবন্দরে কেউ তাকে প্রত্যুদ্গমন করতে আসবে না সে প্রশ্নই ওঠে না তবু প্রত্যেকবার প্লেন থেকে নেমে ভিড়ে ভর্তি চাতালটিতে এসে অতীন একবার উৎসুকভাবে মুখ তুলে দেখে কতজন হাসছে কেউ কেউ হাতছানি দিচ্ছে কেউ ঠোঁটে আঙুল দিয়ে ছুঁড়ে দিচ্ছে চুমু এরা কেউ অতীনকে চেনে না ডেনভার এবং কাছাকাছি অতীনের দু একজন পরিচিত ব্যক্তি অবশ্য আছে এই শহরেই আছে আবিদ হোসেন বহু বছর আগে কেমব্রিজে এর সঙ্গে এক বাড়িতে থাকত অতীন এখনও যোগাযোগ আছে এই বাংলাদেশি ছেলেটি উন্নতি করেছে খুব এখানে আর্কিটেক্ট হিসেবে তার নাম ছড়িয়েছে সে বড় বড় আকাশঝাড়ু বাড়িগুলো নকশা বানায় আবিদ খুব বন্ধু বৎসল তার স্ত্রীর হাতে রান্না বিশ্ববিখ্যাত আর আছে একটু দূরে বোলদার শহরে শুভেন্দু দত্ত ও তার স্ত্রী বিশাখা অতীনের স্কুল জীবনের বন্ধু শুভেন্দু এখন মস্ত বড় অধ্যাপক ওখানকার বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির হেড আর বিশাখার সঙ্গে শর্মিলার এত ভাব যে অতিনের এখানে আসার খবর পেলে ওরা জোর করে অতিনকে হোটেল থেকে বাড়িতে ধরে নিয়ে যেত অতীন কারোকেই খবর দেয়নি সে তো বেড়াতে আসেনি সে এসেছে কাজ নিয়ে খুব কঠিন কাজ বিজনেসের সঙ্গে প্লেজার মেশানো যায় না অতিনের অফিসের ঠিক এক ধাপ ওপরের কর্তা রবার্ট ম্যাককারমিক একবার তাকে একটা প্রয়োজনীয় উপদেশ দিয়েছিল সে বলেছিল জানো তো প্রতিটি সপ্তাহেরই দুটি ভাগ আছে পাঁচ আর দুই পাঁচ দিন কাজ দুদিন ছুটি পাঁচ দিন তুমি একরকম দুদিন তুমি আলাদা মানুষ এই দুটোকে কখনো একসঙ্গে মেশাবে না শনি রবিবারে তুমি বাড়িতে বসে অফিসের কাজ করবে না অফিসের কথা চিন্তাও করবে না আমার তো এই দুটি দিন পরিবারের জন্য উৎসর্গীকৃত আমি বাগান করি সাঁতার কাটি ছেলে মেয়েদের সঙ্গে সময় কাটাই প্রতিবেশী বা বন্ধুদের সুখ দুঃখের খবর নিই তুমি ইয়াং ম্যান তোমরা অন্যরকম ফুর্তি ফার্তা করতে পারো এই দুটো দিন কিন্তু বাকি পাঁচ দিন তুমি আমি কোম্পানির কৃতদাস কোম্পানি তো সেই জন্যই মায়না দিচ্ছে তাই না প্রাতরাশের সময় থেকে রাত্রি এসে আলো নেবানো পর্যন্ত তোমাকে কাজের কথায় চিন্তা করতে হবে এমন কি স্বপ্নেও তুমি অফিসের লোকজনদের দেখে ফেলবে আর একটা কথা অফিসের কাজের ব্যাপারে বাইরের কোনো পার্টির সঙ্গে যদি তোমার জরুরি কোনো কথাবার্তা থাকে তাহলে আগের রাত্রিটা অন্তত সাত ঘন্টা ঘুমিয়ে নেবে সে রাত্রে পরিমিত মদ্যপান এবং ঘুমের বড়ি সেবন বাঞ্ছনীয় রাত্রি জাগরণে মন চঞ্চল থাকে আগের রাত্রে তুমি যদি অন্য লোকজনের সঙ্গে বেশি গল্প কাছা করো তাহলে পরের দিনও মনের মধ্যে সেই সব কথা রেশ থেকে যায় কাজের কথাগুলি সব যথাসময় ঠিকঠাক মনে পড়ে না সবচেয়ে বড় কথা প্রতিপক্ষের মনস্তত্ত্ব ঠিক মতন অনুধাবন করা সেই জন্য তোমার মস্তিষ্কটা সবসময় একাগ্র করে রাখা উচিত অফিসের স্বার্থে তুমি যদি প্রতিপক্ষকে ঘায়ল করতে চাও তাহলে আগের রাত্রে জমার সাত ঘন্টা ঘুম অবশ্য প্রয়োজনীয় এখন প্রত্যেক দিনই অতীনকে জরুরি কথাবার্তা চালাতে হচ্ছে প্রতিপক্ষকে ঘায়ল করার কথা মনে রেখে রবার্ট ম্যাক কার্মিকের উপদেশ শিরোধার্য করে সে প্রত্যেক রাতেই ঘুমের বড়ি খাচ্ছে সকালে শরীরটা বেশ ঝরঝরে থাকে বিমানবন্দর থেকে বেরিয়ে অতীন একটা ট্যাক্সি নেবে শৃঙ্খলাবদ্ধ হোটেলগুলির সব জায়গাতেই ঘর একরকম ব্যবস্থা সমান দুপেক সুরা হালকা আহার ও কয়েক ঘন্টা টিভি দেখা তারপর ওষুধ খেয়ে ঘুম আজ সন্ধ্যেবেলা তার আর কিছুই করার নেই পাঁচটি শহরের অভিযানের মধ্যে তিনটিতেই অতীন সার্থক হয়েছে এখন পর্যন্ত তার পরিকল্পনা অনুযায়ী সব চলছে ঠিকঠাক আর দুটি কোম্পানির মালিকদের ঠিক মতন তার বক্তব্য বোঝাতে পারলে অতীন বিজয়ের মতন ফিরবে নিউ ইয়র্কে অনেকদিন আগে অতীন একটা ফিল্ম দেখেছিল নাম দ্য ম্যান ইন দ্য গ্রে ফার্নেল স্যুট এমন কিছু উচ্চাঙ্গের ফিল্ম নয় তবু সেটা অতীনের মনে দাগ কেটে আছে নায়ক গ্রেগরি পেক যুদ্ধ পরবর্তীকালে এদেশের মাঝারি চাকরিজীবীরা সবাই ফানেল সুট পরত হাতে ব্রিফকেস নিয়ে ওই পোশাক পরা হাজার হাজার মানুষ ট্রেন থেকে নেমে ভূগর্ভ ফুঁড়ে উঠে আসতো নিউ ইয়র্ক শহরে তারপর অফিসের দিকে ছোটাছুটি সারাদিন ধরে তাদের কাজ যেন মস্ত বড় একটা চাকার ছোট ছোট পেরেকের মতন তাদের আলাদা কোনো চরিত্র নেই সন্ধ্যের পর বাড়ি ফিরেও একই রুটিন বাঁধা জীবন প্রথমেই খাওয়া তারপর বউ বাচ্চাদের সঙ্গে দু চারটে টুকিটাকি কথা তারপর টিভি দেখতে দেখতে হাই তোলা ওই রকম একজন মানুষ গ্রেগরি পেক কিন্তু অফিসে কিংবা বাড়িতে হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকের মতন তার মনে পড়ে যেত দ্বিতীয় মহাযুদ্ধের সময়কার টুকরো টুকরো ঘটনা অন্যান্য সমর্থ আমেরিকানদের মতন তাকেও যুদ্ধে যেতে হয়েছিল নরম্যান্ড উপকূলে সে একদিন ঠান্ডা মাথায় একুশজন নারী পুরুষকে খুন করেছিল গুলি চালিয়ে একবার একটা কামানের শেলের গর্তের মধ্যে পড়ে গিয়ে সে দুটি জার্মান কিশোরের মুখোমুখি হয় অতি তৎপরতায় বেয়নের চালিয়ে সে দুজনকে গেথে ফেলেছিল মাটিতে মাঝে মাঝেই তার চোখে ভেসে ওঠে সে মৃত্যুকাতর কিশোর দুটির মুখ এখন গ্রেফানেল স্যুট পরা এই অফিস কর্মচারীটিকে দেখে কেউ বুঝতেই পারবে না সে একজন কত বড় খুনি সে এখন আর পাঁচজনের মতনই অফিসে কাজের সুনাম আছে বাড়িতে সে দায়িত্বশীল স্বামী ও দুটি ছেলে ছেলেমেয়ের স্নেহময় পিতা অতীনের পোশাক অবশ্য ধূসর নয় সে পড়ে আছে একটা হালকা নীল রঙের স্ট্রাইপড স্যুট সে কিছুটা লম্বা বলেই স্ট্রাইপ পছন্দ করে তাতে আরও একটু লম্বা দেখায় বহু বছর ঠান্ডার দেশে থাকার জন্য তার রঙ বেশ ফর্সা হয়েছে অবশ্য তাহলেও এদেশে কেউ তাকে শ্বেতাঙ্গ মনে করবে না বড়জোর মিশ্রিত মেক্সিকান ভাবতে পারে এখনও তার মাথার চুল সমস্তই কালো এই পোশাক ও গাম্ভীর্য মাখা মুখখানির আড়ালে তার সমস্ত অতীত চাপা পড়ে গেছে জিমি গার্নার প্রায়ই অতীনকে খেপাবার চেষ্টা করে একদিন সে বলেছিল আচ্ছা অতিন তুমি এতটা লম্বা হলে কি করে আমার তো ধারণা ছিল সমস্ত ভারতীয়রাই আফ্রিকানদের মতন বেঁটে বেঁটে গরিব জাতির পক্ষে বেঁটে হওয়াই স্বাভাবিক যেমন ধরো ইটালিয়ানরা অতীন বলেছিল দেখো মূর্খ অনেকেই হয় কিন্তু তোমরা আমেরিকানরা তোমাদের মতন আর কেউ মূর্খতাটা এমন চেঁচিয়ে চেঁচিয়ে জাহির করে না তোমাদের ইতিহাস ভূগোলের জ্ঞান দেখে আমার পিলে চমকে যায় তোমরা নিজের দেশটা ছাড়া আর কিছু চেনো না আফ্রিকায় পিগমিদের মতন দু একটা উপজাতি মাত্র খর্বকায় তুমি শুধু সেই কথাটাই কোথায় যেন শুনেছ গড় আফ্রিকানরা বেশ লম্বা তোমাদের দেশের কালো মানুষদের দেখি বোঝা উচিত তারা আফ্রিকা থেকেই এসেছে মাসাই ড্রাইপের নাম শুনেছ তারা প্রত্যেকেই ছ ফিটের ওপর বেশিরভাগ ভারতীয়ই আদি আর্যদের বংশধর তারা বেঁটে হবে কেন তুমি এদেশে পাঞ্জাবিতে দেখোনি তুমি গত রবিবার সিবিএস চ্যানেলে চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার দেখেছিলে তার মতো দীর্ঘকায় সুপুরুষ তোমাদের দেশে কটা আছে খুঁজে বার করো তো জিমি হো হো করে হেসে উঠেছিল এই একটা এদের অদ্ভুত গুণ মুখের ওপর কঠোর সত্য কথা শুনিয়ে ধমক দিলেও এরা হাসে এদের ফুসফুস জোরালো এরা যখন তখন হাসতে জানে জিমি হাসতে হাসতে বলেছিল তোমাকে তোমার দেশের কথা তুলে একটু খোঁজা মারলেই তোমার গণ্ড রক্তবর্ণ হয়ে ওঠে আর চক্ষু বিস্ফারিত হয় তুমি তোমার দেশের জন্য সব সময় খুব টান অনুভব করো তাই না তোমার পাসপোর্টটার কথাও মনে থাকে না এটাও একটা মারাত্মক খোঁজা অতীন যেন সর্বাঙ্গ পড়ে ছটফট করে ঠিক কোনো উত্তর দিতে পারে না তখন জিমি তাকে টানতে টানতে বিয়ার খেতে নিয়ে যায় অতীন নিজের সুটকেসটি খালাস করার জন্য নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়ালো বেশ বড় এয়ারপোর্ট সন্ধেবেলা অনেকগুলো ফ্লাইট অবিরাম জনস্রোত ও অপেক্ষারত যাত্রী যাত্রিনীদের মধ্যে দু চারজন ভারতীয় রয়েছে অতীন তাদের কারোর চোখে চোখ ফেলে না শুধু ভারতীয় বলেই যে কারোর সঙ্গে অকারণ কথা বলতে হবে তার কোনো মানে নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আবার অফিসের কাজের কথাই ভাবছে ডেনভারে যদি আলোচনা ফলপ্রসূ হয় তাহলে সান্টাফেতে কাজ অনেকটা এগিয়ে থাকবে আজ ক্যান্সার সিটিতে সে একটা মহাজেদি লোকের পাল্লায় পড়েছিল সারা দুপুর তার সঙ্গে বাক কৌশল দিয়ে ধস্তাধস্তি করতে হয়েছে খানিক্ষণ পরেই তার সন্দেহ হয়েছিল লোকটি ইহুদি নামটা জার্মান ঘেঁষা হতেও পারে রবার্ট ম্যাকর তাকে সাবধান করে দিয়েছিল ইহুদিদের সঙ্গে সবসময় হিসেব করে কথা বলতে হবে ওরা কোনো প্রশ্নের সরাসরি উত্তর দেয় না সবসময় একটা প্রতিপ্রশ্ন ছুড়ে দেয় কি তুমি যদি অতি সাধারণভাবে জিজ্ঞেস করো আজকে আবহাওয়াটা সুন্দর না তার উত্তরে একজন ইহুদি বলবে কেন তোমার মতে কি গতকালের আকাশ কম নীল ছিল অ্যাংলো স্যাকসানদের সংস্পর্শে থেকে থেকে অতিনের মনেও বোধহয় একটা সূক্ষ্ম ইহুদি বিদ্বেষ জন্মে যাচ্ছে এদেশে ইহুদিদের বেশ প্রতাপ সেই জন্যই এদের সম্পর্কে একটা চাপা বিরোধিতাও রয়েছে যতই টাকা পয়সার জোর থাক তবু কোনো ইহুদির পক্ষে আমেরিকায় প্রেসিডেন্ট হওয়া অদূর ভবিষ্যতে সম্ভব নয় অতীনের দু একজন ইহুদি বন্ধু আছে তারা চমৎকার মানুষ কিন্তু কাজের ক্ষেত্রে অতীন দেখেছে ওদের সঙ্গে কথার প্যাঁচে পারা খুবই শক্ত আজ দুপুরেই এমন অবস্থা দাঁড়িয়েছিল যে অতীনের মনে হয়েছিল তাকে ক্যান্সার সিটিতে আরও দু একটা দিন থেকে যেতে হবে তাহলে পরবর্তী অ্যাপয়েন্টমেন্টগুলো বদল করতে হতো যাই হোক শেষ পর্যন্ত অনেকটা রফা হয়েছে তবে অনেকটাই এখনও নির্ভর করছে ডেনভারের দুটো লোকের সঙ্গে আলোচনার সার্থকতার ওপর এই শনি রবিবারেও অতিনের ছুটি নেই আলোচনাটা এমন জরুরি যে একটা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট সপরিবারে স্যানটাফে শহরে বেড়াতে গেছে অতীন সেখানে যাচ্ছে সেই ব্যক্তিটির সঙ্গে কথাবার্তা পাকা করতে এই কাজটায় সময়ের একটা বিশেষ মূল্য আছে তা বুঝে সেই ব্যক্তিটি অ্যাপয়েন্টমেন্ট দিতে রাজি হয়েছে তার ছুটির মধ্যেও রানিং এগেনস্ট টাইম যাকে বলে মাথার ওপর ঝুলে আছে জাপানি খাঁড়া জাপানকে নিয়ে যত ভয় অতীন বিজ্ঞানের ছাত্র ছিল এখন সে একটা গ্লোরিফাইড সেলসম্যান তার কোম্পানি নতুন নতুন প্রোডাক্ট বার করলে অতিনের কাজ হচ্ছে অন্য কোম্পানির সঙ্গে যৌথ দায়িত্ব স্থাপন কিংবা পৃথিবীর অন্য দেশে সেই বস্তুটির উৎপাদনের ব্যাপারে টেকনিক্যাল দিকগুলো নিয়ে বোঝাপড়া করা অতি সম্প্রতি তার কোম্পানি এক অভিনব ভূমিসার প্রস্তুত করতে সক্ষম হয়েছে যার নাম দেওয়া হয়েছে ম্যাজিক ফার্টিলাইজার এতে যে কোনো ফসলের উৎপাদন ত্বরান্বিত ও অন্তত তিনগুণ করা যাবে আমেরিকায় এই বস্তুটির মার্কেটিং কোনো সমস্যা নয় সে দায়িত্ব অতীনের নয় কিন্তু চীন সম্প্রতি সে দেশে বিদেশি কোম্পানিদের কিছু কিছু কারখানা স্থাপনের অনুমতি দিয়েছে দেড়শো মিলিয়ন ডলারের একটি গ্লোবাল টেন্ডার ফ্লোট করেছে সার কারখানার জন্য জাপান ঝাঁপিয়ে পড়ার আগেই সে দেড়শো মিলিয়ন ডলারের অর্ডারটা গ্রাস করা দরকার চার পাঁচটি আমেরিকান কোম্পানি সিন্ডিকেট করে এই কাজে হাত দিলে চট করে শুরু করে দেওয়া যায় এখানকার জন ডিয়ার কোম্পানির ক্যাচার পিলার নামের ট্র্যাক্টর জগৎ বিখ্যাত তারা এখন সার নির্মাণেও হাত দিয়েছে সেই কোম্পানিরই ভাইস প্রেসিডেন্ট আছে সান্টাফে শহরে তাকে ভজাতে পারলে অতিনের দ্বিগুণ পদোন্নতি কেউ আটকাতে পারবে না মাইনে বাড়বে বছরে চব্বিশশো ডলার এই টাকাটা তার খুব দরকার বাড়িটা পাল্টাতে হবে একটা নতুন বাড়ি কেনার জন্য শর্মিলা পছন্দ করে রেখেছে মায়ের হাত খরচের টাকাটাও বাড়াতে পারবে অতিন বাবাকে সে লিখবে একটা গাড়ি কেনার জন্য এই বয়সে আর বাবা মায়ের কলকাতার রাস্তায় ট্রামেবাসে ঘোরার দরকার নেই সুটকেসটা ঘুরতে ঘুরতে আসছে হঠাৎ অতীনের কেমন যেন একটা অস্বস্তির ভাব হলো কিছু একটা ভুল শব্দ সে শুনতে পাচ্ছে কিছু কিছু ভুল অক্ষর সে দেখছে এরকম শব্দ এরকম অক্ষর এখানে থাকার কথা নয় কি হচ্ছে গোলবা কেউ তার নাম ধরে ডাকছে এরকম হয় মাঝে মাঝে আচমকা পেছন থেকে ডাক শুনতে পায় পরিষ্কার বাংলায় একবার সে অবিকল কৌশিকের কণ্ঠস্বর শুনতে পেয়েছিল কৌশিক যেন ব্যাকুলভাবে ডাকছে অতীন অতীন বাবলু সেবার অতীন ভয় পেয়েছিল তাহলে কি কৌশিক বেঁচে নেই তার কুসংস্কার নেই তবু ছেলেবেলায় ঠাকুমার মুখে শোনা তবু ছেলেবেলায় ঠাকুমার মুখে গল্প শোনা স্মৃতি মনে পড়ে গিয়েছিল মৃত্যুর ঠিক মুহূর্তটায় মানুষ নাকি তার ঘনিষ্ঠজনকে ডাকে সে যত দূরেই থাকুক ঠিক শুনতে পায় সেটা অবশ্য মেলেনি কৌশিক বেঁচে আছে সুটকেসটা তুলে নিয়ে অতিন ওপরের দিকে তাকালো টিভি স্ক্রিনে বিমানগুলির আগমন নির্গমনের নির্ঘণ্ট দেখানো হচ্ছে অনবরত অতিনের আজ কোথাও যাবার দরকার নেই তবু এমনিতেই চোখ পড়ে যায় তার বুকটা ধক করে উঠল জলের মতন ভাসতে ভাসতে চলে যাচ্ছে কয়েকটি অক্ষর সেটা আসলে তার নাম এ কি সত্যি হতে পারে নাকি তার চোখে ঘোর লেগেছে শুধু নাম নয় একটি বার্তা অতীন মজুমদার ফ্লাইট নাম্বার এ এল সাতশো দুইয়ের সদ্য আগত যাত্রী আপনাকে অবিলম্বে অনুসন্ধান কাউন্টারে যেতে অনুরোধ করা হচ্ছে আপনার জন্য জরুরি সংবাদ আছে তারপর সে শুনতে পেল অন্তরিক্ষে যন্ত্রস্বরেও সেই কথাই ঘোষণা করা হচ্ছে তাহলে সে ভুল ডাক শোনেনি ভুল অক্ষর দেখেনি ঘোষকের বিভৎস উচ্চারণের জন্যই অতীন তার নিজের নামটা ঠিক বুঝতে পারেনি এতক্ষণ কে তার নামে এখানে খবর পাঠাবে সে যে আজ এই সময় ডেনভার বিমানবন্দরে এসে পৌঁছবে তারও তো কোনো ঠিক ছিল না বাড়ি থেকে হতেই পারে না গত রাত্রিরে সে ছিল শিকাগোতে সেখান থেকে শর্মিলাকে ফোন করে বলেছিল ক্যান্সার সিটিতে তার কদিন থাকতে হবে তার ঠিক নেই অফিসের কেউ কাল রাতে সে জন ম্যাককরেমিককে ফোন করেছিল তারপর আর এর মধ্যে এমন কি ঘটতে পারে তাহলে কি আবিদ হোসেন কোনোভাবে খবর পেয়ে গেল কিংবা শুভেন্দু ওদের পক্ষে অতীনের গতিবিধি জানার কোনো সম্ভাবনাই নেই ব্যাপারটা যেন ফ্রান্স কাফকার উপন্যাসের মতো ব্যাপারটা যেন ফ্রান্স কাফকার উপন্যাসের মতন অতীন যে আজ সন্ধ্যেবেলা এই নির্দিষ্ট বিমানটিতে ডেনভারিয়ে এসে পৌঁছবে সে বিষয়ে সে নিজেই নিশ্চিত ছিল না টিকিট কেটেছে শেষ মুহূর্তে এয়ারপোর্টে এসে অথচ এখানে তার জন্য একটা বার্তা অপেক্ষা করে আছে খুব একটা ব্যস্ততা না দেখে অতীন হাঁটতে শুরু করে দিল অফিস থেকে আন্দাজে কোনো খবর পাঠিয়েছে নিশ্চয়ই আবার নতুন কি ঘটতে পারে তার কাছে কোনো ভুল হয়েছে পুরো ডিলটাই বাঞ্চার হয়ে গেছে জাপানিরা মুখের গ্রাস কেড়ে নিয়েছে কিংবা কোম্পানিটা হঠাৎ বিক্রি হয়ে গেল নাকি আজ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে এ দেশে তা বিচিত্র কিছু নয় অনুসন্ধান অফিসে একটি তরুণী মেয়ে কী সব লেখালেখিতে খুব ব্যস্ত অদিন তার সামনে গিয়ে নিজের পরিচয় দিতেই সে এক টুকরো কাগজে এগিয়ে দিয়ে বলল এখানে ফোন করো কাগজে শুধু একটা টেলিফোন নাম্বার লেখা সেটা দেখা মাত্রই সমস্ত শরীর ঝিমঝিম করতে লাগল তার চোখে ভেসে উঠলো ছেলে আর মেয়ের মুখ রন আর অনিতা নিশ্চয় ওদের একজনের কিছু হয়েছে কত বড় বিপদ রন ভীষণ দুষ্টু যখন তখন বাড়ির দরজা খুলে বেরোয় বাড়ির কাছেই হাইওয়ে অনিতা ওর এক বান্ধবীর বাড়িতে পড়তে যায় ফিরে একলা একলা হেঁটে হেঁটে কতদিন অতীন শর্মিলাকে বলেছে যে মেয়ে এখন বড় হয়েছে দিনকাল খারাপ গুন্ডামি বদমাইশি বাড়ছে হু হু করে ছেলেচুরি নাবালিকা ধর্ষণ এক মাস আগেই তাদের বাড়ির কাছে লেকে গলা মোচড়ানো অবস্থায় একটি কিশোরী মেয়েকে পাওয়া গিয়েছিল ছেলেটা সম্পর্কে ভয় বেশি বেসমেন্টে একদিন ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করছিল অদিন সেখানেই দাঁড়িয়ে রইল টেলিফোন বুথের দিকে যেতে তার পাশ হচ্ছে না অচেনা জায়গায় একা একা প্রচণ্ড কোনো খারাপ খবর সে সহ্য করবে কি করে সে যে এত দুর্বল তা সে নিজেই জানত না রনের কি হয়েছে রনার নেই রন রন তার প্রিয়তম সন্তান অতীনের বুকটা যেন ফেটে যাচ্ছে অনুসন্ধান কাউন্টারের তরুণীটির চোখ সত্যি সত্যি অনুসন্ধিত সু সে একটা টেলিফোনে কথা বলছিল তাতে হাত চাপা দিয়ে অতিনকে জিজ্ঞেস করল তোমাকে আমি কিছু সাহায্য করতে পারি মেয়েটির মাথায় চুল গোলাপি রঙের চোখের মনি নীল ঠিক যেন একটা পুতুল উচ্চারণে একটা তত ভাব আছে অতিন একটা সিগারেট ধরিয়ে স্বাভাবিক হবার চেষ্টা করে শুকনো গলায় জিজ্ঞেস করলো এই ফোন নাম্বারটা ছাড়া আর কোনো মেসেজ নেই মেয়েটি বলল দাঁড়াও দেখছি একজন লেডি খুব ব্যস্তভাবে তোমাকে ফোন করছিলেন নাম হচ্ছে ইয়ে শার শারমাইলা শর্মিলা মজুমদার হ্যাঁ কি বলেছেন তিনি তোমার স্ত্রী তোমাকে এয়ারপোর্ট থেকে ফোন করতে বলেছেন নিশ্চয়ই কোনো ভালো খবর আছে তোমার জন্য কিংবা আজ তোমাদের নাকি ভুলে গেছো এরা সবসময় কৌতুক করে কথা বলে কিন্তু অত তুচ্ছ কারণ হলে এরা সময় নষ্ট করত না শর্মিলাকে নিশ্চয়ই ঘটনার গুরুত্ব বুঝিয়ে বলতে হয়েছে বাচ্চা ছেলেমেয়েদের দুর্ঘটনায় সবাই বিচলিত হয় অনিতা অনেকটা বড় হয়েছে সে সাবধানী কিন্তু রন সে অতীনের লাইটার নিয়ে খেলা করে আগুন জ্বালিয়ে ফেলেছে শর্মিলা রান্নাঘরে গ্যাস খুলে রেখেছিল যুবতীটির চোখে যেন সহানুভূতির চিহ্ন সে বলল সব টেলিফোন বুথগুলি ভর্তি দেখছি তুমি এখান থেকেই ফোন করতে পারো তবে অপারেটরের থ্রু দিয়ে কালেক্ট কল অতীন বললো তোমাকে অজস্র ধন্যবাদ মেয়েটি একটি হাসির ঝিলিক দিয়ে বলল ইউ আর ওয়েলকাম রিসিভারটা ধরে অতিন বুঝতে পারল তার হাত কাঁপছে মনে মনে দুবার বলল স্টেডি স্টেডি তারপর সে জিজ্ঞেস করল হ্যালো কে অনেক দূর থেকে মিষ্টি সুরেলা এক বালক কণ্ঠ ভেসে এলো হাই ড্যাডি হোয়ার আর ইউ ইন টেক্সাস ঘাম দিয়ে জ্বর ছাড়ার কথা অতিনা অনেকবার শুনেছে আজ অনুভব করল সেটা কীরকম সত্যি সে দর দর করে ঘামছে তার বুকের ওপর যেন একটা ভারী ওজন ছিল এইমাত্র সরে গেল রন ভালো আছে রন ভালো আছে তার ইচ্ছে করছে দু হাতে জড়িয়ে রনকে আদর করতে অতীন এবার ব্যগ্রভাবে জিজ্ঞেস করল রনি কেমন আছিস তোরা কি হয়েছে বাড়িতে দিদি কোথায় রন বলল দিদি ইজ ওয়াচিং টিভি আ ভেরি বোরিং মুভি আই ডিডেন্ট লাইক ইট ড্যাডি হোয়েন আর ইউ কামিং হোম রন ভালো আছে অনিতা ভালো আছে শর্মিলা কোথায় রন উচ্চকণ্ঠে ডাকল মম মম ড্যাড ইজ কলিং ইউ মম মম ড্যাড রিয়ালি ইন টেক্সাস হ্যাভ ইউ মেটে কাউবয় অতিনের এবার ভুরু পুঁচকে গেল তাহলে কিছুই ঘটেনি শুধু শুধু তাকে দুশ্চিন্তায় ফেলা হয়েছিল এর মানে কি এরপর রন যেই জানালো যে মা এখন বাথরুমে ঢুকেছে আধ ঘন্টার মধ্যে বেরোবে না অতিন তাকে এক ধমক দিয়ে বলল শিগগিরই মাকে ডাকো ছেলে ভালো আছে সুতরাং এখন আর তাকে স্নেহের আধিক্ষ্যতা দেখাবার কোনো মানে হয় না রন বাথরুমের দরজায় কয়েকবার কিল মেরে ফিরে এসে বলল মা বলছে তোমার নাম্বার দাও আধ ঘন্টা বাদে রিং ব্যাক করবে অতিন আবার আদেশ করল রন যাও মাকে বলো এক্ষুনি বেরিয়ে আসতে আমার একটুও সময় নেই রিসিভারটা নামিয়ে রেখে অতিন আবার সিগারেট ধরালো সে আর ধৈর্য ধরতে পারছে না শর্মিলার এরকম পাগলামির কারণটা কি সে কিছুতেই বুঝতে পারছে না কাউন্টারের মেয়েটি কি ভাবছে শুধু শুধু ফাজলামি করে ওদের ধোঁকা দেওয়া হয়েছে শর্মিলাকে বকুনি দেওয়ার জন্য সে চোয়াল শক্ত করল বহুদূরে নিউ জার্সির বাড়িতে শর্মিলা বাথরুমের বাজটা শুয়ে মাথায় ও মুখে জলের ধারা দিচ্ছে টাবের জলে এত ফেনা যেন মনে হয় সে আশ্বিনের পুঞ্জপুঞ্জ সাদা মেঘের মধ্যে শুয়ে আছে সন্ধেবেলার এই স্নান তার একটা প্রধান বিলাসিতা অফিস থেকে ফিরেই তাকে রান্না করতে হয় ফ্যামিলি রুমে টিভিটা খোলা কার্পেটের ওপর উপর হয়ে শুয়ে আছে অনিতা এক হাতে একটা স্বচ্ছ ঠোঙা ভর্তি আলু ভাজা অন্য হাতে লুংলাম নামে একজন জনপ্রিয় লেখকের রোমহর্ষক উপন্যাস কৈশোর সদ্য পার হয়ে আসছে অনিতা এর মধ্যেই তার শরীরে যৌবন ঝনঝন শব্দ করতে শুরু করে দিয়েছে এদেশে যৌবন তাড়াতাড়ি আসে অনিতার চুল একটা নীল রিবন দিয়ে বাঁধা সুন্দর চুল হয়েছে তার টিভিতে সে তার প্রিয় ধারাবাহিক মাপের শো দেখছে মাঝে মাঝে বিজ্ঞাপন এসে গেলে সে মনোযোগ দিচ্ছে তার হাতের বইতে ও আলু ভাজায় একটু দূরে নানা রকম খেলনা ছড়িয়ে বসে আছে তার ছোট ভাই সবই নকল যুদ্ধের সরঞ্জাম ছোট ভাইটিকে অনিতার ডেনিস দ্য মিনেস বলে ডাকে এরকমই মুখখানা রনের বেশ গাঁটা গোট্টা স্বাস্থ্য আইসক্রিম আর চকোলেট তার প্রিয় খাদ্য ভাত তার চোখের বিষ বাড়ির তৈরি স্যান্ডউইচও সে সহজে ছুঁতে চায় না একমাত্র ম্যাকডোনাল্ড কোম্পানির হ্যামবার্গার সে বিশেষ পছন্দ করে এক একদিন তার কান্না থামাবার জন্য শর্মিলাকে গাড়ি চালিয়ে গিয়ে ওই হ্যামবার্গার কিনে আনতে হয় শীত বিদায় নিয়েছে জানলার বাইরে রাস্তার গাছগুলিতে দেখা যায় নতুন কিশলয় ফিরে আসছে পাখিরা ছেলের মুখে দ্বিতীয়বার খবর পেয়ে শর্মিলা অবাক হয়ে ভাবল অতীন হঠাৎ তাকে ব্যস্ত হয়ে ফোনে ডাকছে কেন সে তো রাত নটার আগে কখনো ফোন করে না ভুলো বলে শর্মিলার খ্যাতি আছে বন্ধু মহলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন বেড়ে যাচ্ছে তার বিস্মরণ তোয়ালে আর সাবান নিয়ে একদিন সে রান্নাঘরে ঢুকে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ভেবেছিল এখন কেন যেন এসেছি একবার এক মাস সে তিনবার গ্যাসের বিল শোধ করার জন্য চেক পাঠিয়েছিল সেই কোম্পানির একজন কর্মী ফোন করে জানতে চেয়েছিল কি ব্যাপার তুমি আমাদের এত টাকা দিতে চাইছো কেন বলো তো বন্ধুরা কেউ এই জন্য শর্মিলাকে হাসি ঠাট্টা করলেই সে বলে বয়স হচ্ছে তো কিছুই মনে রাখতে পারি না তাছাড়া এই দেশে আর আমার একদিনও থাকতে ইচ্ছে করে না শর্মিলাকে দেখে অবশ্য বয়স বোঝা যায় না দুটি সন্তানের জননী হয়েও শর্মিলার শরীর একটুও ভাঙেনি প্রতিদিন স্নানের পর মনে হয় তাজা সমুদ্র থেকে উঠে আসা কোনো দেবীর মতন অনেকেই বলে কুমারী বয়সে কিংবা বিয়ের সময় শর্মিলা এমন কিছু রূপসী ছিল না রোগাটে ছিল চোখের কোণে ক্লান্তির ছাপ লুকত মুখের হাসিতে তার হাসিটুকুই ছিল সুন্দর দুই ছেলেমেয়ের জন্মের পরই যেন সে পূর্ণ বিকশিতা হলো রঙও খুলেছে অনেকটা ছেলেমেয়ের সঙ্গে থাকলেও তাকে জননী বলে মনেই হয় না মনে হয় যেন যৌবনের রঙ্গভূমিতে সে সদ্যই এসেছে কয়েক মুহূর্ত পরেই শর্মিলার মনে পড়ে গেল দারুণ ব্যস্তভাবে সে শরীরে ফ্যানা ধুয়ে কোনো রকমে তোয়ালে দিয়ে মাথা মুছে হাউস কোটটা জড়িয়ে নিয়ে ছুটে এলো বাথরুমের বাইরে টেলিফোন ধরে ঊর্ধ্বশ্বাসে বলল সরি বাবলু আমার একটু দেরি হয়ে গেল অদিন কড়া গলায় জিজ্ঞেস করল হোয়াটস দ্য জোক শর্মিলা অনুতপ্ত গলায় বলল এক্সট্রিমলি সরি চান করছিলুম তুমি কোথা থেকে ফোন করছো তুমি আমার মেসেজ পেয়েছিলে হোয়াট ইজ দ্য মেসেজ তোমার অফিসে ফোন করেছি জিমি গার্নারকে খবর দিয়েছি তারপর ক্যান্সার্স আর ডেনভার এয়ারপোর্টে ওরা কিছুতেই মেসেজ নিতে চায় না বলল পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম ব্যবহার করা যাবে না কার্টের শর্ট মেলি আমি খুব টার্ড তোমার যদি ইম্পর্ট্যান্ট কিছু বলবার থাকে অনিতা যদিও একই সঙ্গে টিভি দেখা আলু ভাজা খাওয়া ও খুনোখুনির গল্প পড়া চালিয়ে যাচ্ছে তবু পারিবারিক ঘটনা প্রবাহের দিকে তার চোখ কান খোলা থাকে মায়ের স্বভাব সেও জানে এরই মধ্যে মাকে সে তার নিজের তুলনায় একজন ছেলে মানুষ হিসেবে ভাবতে শুরু করেছে সে এবার চেঁচিয়ে বলল মা সাম্বাডি আজ ইন্ডিয়া থেকে ফোন কল করেছে গ্র্যান্ড পাই সিখ সেই জন্যই তুমি বাবাকে মেসেজ দিতে চাইছিলে শর্মিলা এবারে একবার দম নিল খবরটা সে অদিনকে কীভাবে বলবে সেটা এসে বুঝতে পারছিল না মেয়ের নির্দেশ পেয়ে সে বলল হ্যাঁ বাবলু দেশ থেকে আজ একটা ফোন এসেছে তোমার লালু কাকা ফোন করেছিল লালু কাকা সে আবার কে নেভার হার্ড অফ হিম বাহ তোমার একজন কাকা আছে না আমার একটি কাকা তাকে আমরা কানু কাকা বলি হ্যাঁ তিনি ঠিক ভালো করে শোনা যাচ্ছিল না ভালো করে শোনা না গেলেও লালু কাকা নামে কি নতুন কেউ গজাবে এনিওয়ে কি বললেন কানু কাকা বাবলু মাথা ঠান্ডা করে শোনো ডোন্ট গেট আপসেট তোমার বাবা খুব অসুস্থ তোমার এক্ষুনি একবার কলকাতায় যাওয়া দরকার কে অসুস্থ বাবা তোমার বাবা কয়েক মুহূর্ত অতীন নীরব রইল চোখের সামনে সে দেখতে পেল বাবাকে যে দিই চিরকালের অভিমানী বাবার ব্লাড প্রেশার যথেষ্ট বেশি মাঝে মাঝে এখান থেকে চেনাশুনো যারা দেশে যায় তাদের হাত দিয়ে অতিন ওষুধ পাঠায় সে ওষুধ তিনি নিয়মিত খান কিনা সন্দেহ এই বয়সেও বাবার অনেক রকম ছেলে মানুষই আছে বয়সটা মানতে চান না কার্ডিয়াকারেস্ট সেরিপ্রাল অ্যাটাক কী অসুখ হয়েছে কতটা সিরিয়াস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তা ঠিক বোঝা গেল না দেশের টেলিফোন কি বোঝা যায় ভালো করে আমি তবু খানিকটা শুনতে পাচ্ছি তোমার কানু কাকা বোধহয় কিছুই শুনতে পাচ্ছিলেন না শুধু হ্যালো হ্যালো করে চেঁচাচ্ছিলেন তোমার সঙ্গে কথা বলতে চাইছিলেন আমি যত বলছিলাম যে তুমি এখানে নেই উনি তা বুঝতেই পারছিলেন না তিন ঘন্টা চেষ্টা করে নাকি লাইন পেয়েছেন বললেন তোমার পক্ষে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় ফেরা অসম্ভব আমি এখন কি করে যাব ওর কথা শুনে মনে হলো তোমার যাওয়াটা খুব জরুরি তুমি জানো না আমার মাথার ওপর এখন কত বড়ো দায়িত্ব তোমার উচিত ছিল ভালো করে জেনে নেওয়া যে অসুখের চেহারাটা কি কতটা ক্রিটিক্যাল কথা বোঝা গেল না যে তিন মিনিট হতে না হতেই ছেড়ে দিলেন তার মধ্যে দু মিনিট তো হ্যালো হ্যালো করেই কাটল তার মধ্যে দু মিনিট তো হ্যালো হ্যালো করেই কাটালেন তুমি রিং ব্যাক করতে পারতে কোথায় তোমাদের বাড়িতে ফোন তো অনেকদিন খারাপ কানু কাকা অন্য জায়গা থেকে ফোন করছিলেন সেখানকার নাম্বারটা জেনে নেবার চান্সই পেলাম না কানু কাকার নিজের বাড়িতেই ফোন আছে সে নাম্বারটা আমাদের খাতায় লেখা নেই যাকে পাঁচু দ্বারা কলকাতায় গেছেন তুমি ওদের ফোন করে এক্ষুনি একটা খবর নিতে বলো পাঁচুদা শান্তাপৌতিরা পরশুদিনই ফিরে এসেছেন বাবলু তুমি ওখান থেকে ইন্ডিয়া চলে যাবে না একবার নিউ জার্সিতে ফিরে আসবে এখান থেকে কি করে যাব তাছাড়া যাওয়াটা কি চারটিখানি কথা অফিসের কাজ হুট করে মাঝপথে ছেড়ে দিয়ে চলে যাওয়া যায় কাল দুটো অ্যাপয়েন্টমেন্ট পরশুদিন শহরে শহরেকে ডিলটা করা সবচেয়ে ক্রুশিয়াল তার আগে বাবলু তোমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তোমাকে তো যেতেই হবে মা একলা তিনি অসহায় হয়ে পড়বেন যদি এতই সিরিয়াস ব্যাপার হয় দেশ থেকে ফোন এসেছিল তবু আমি ডাকার পর তুমি বাথরুম থেকে বেরোতে চাওনি আধ ঘন্টা বাদে আমাকে সেজন্য তুমি আমাকে পরে বকুনে দিও প্লিজ মাথা গরম করো না জানোই তো মাঝে মাঝে আমার অ্যামিনেশিয়া মতন হয় মন খারাপ থাকলে আরও বেশি হয় এখন ছেড়ে দিচ্ছি পরে আবার ফোন করব। ভেবে দেখি কি করা যায় বাই অতিনের মুখখানা থমথমে হয়ে গেছে তাদের যতখানি উৎকণ্ঠা তার চেয়েও বেশি রাগ ও অসহায়তা মাখা যে অবস্থার পূর্ব অভিজ্ঞতা নেই সেরকম কোনো সংকটের মধ্যে হঠাৎ পড়ে গেলে মানুষের এরকম রাগ ও অসহায় ভাব আসে বাড়িঘর ছেড়ে দিনের পর দিন সে নতুন নতুন শহরে ঘুরছে মাথার মধ্যে শুধু কাজ আর কাজ অদূরেই সার্থকতার হাতছানি এই সময় চোদ্দ হাজার মাইল দূর থেকে যদি বাবার অসুখের খবর আসে তাহলে তৎক্ষণাৎ কী করা উচিত তা অতিন জানবে কী করে কানুকাকার ফোন বড় বাজারের ব্যবসায়ীদের মতন টিপিক্যাল হোদ কাছে হারা হয়েছে কানু সবসময় লম্বা চওড়া কথা মাঝে মাঝে চিঠি দিয়ে কানু লোকদের পাঠায় তাদের বাড়িতে থাকার জায়গা দিতে বলে কানু এক শালা এসে তো প্রায় দেড় মাস থেকে গেল বাড়িতে গেস্ট রাখতে আপত্তি নেই অতিনের কিন্তু দেশ থেকে গেস্টরা এলেই মনে করে তাদের জন্য অতীনকে অফিস টফিস ছুটি নিয়ে স্ট্যাচু অফ লিবার্টি যেতে হবে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে চড়তে হবে নায়েকরা বেড়াতে নিয়ে যেতে হবে কানু কাকার অম্বলের অসুখ সবসময় সে অসুখের কথা বলতে ভালোবাসে অসুখ সম্পর্কে বাতিকগ্রস্ত কতকটা বাড়িয়ে বলছে কে জানে অতীন যদি এখানকার সব কিছু ফেলে কলকাতায় গিয়ে দেখে বাবা কয়েকদিন বুকের ব্যথায় কষ্ট পেয়ে সেই সময় নার্সিংহোমের খাটে আতসোয়া হয়ে খবরের কাগজ পড়ছেন তখন কীরকম লাগবে তার যে কি সাংঘাতিক ক্ষতি হয়ে গেল তাকে কেউ বুঝবে বাবার যা বয়স তাতে এখন থেকে মাঝে মাঝে অসুখ তো হবেই তার জন্য প্রত্যেকবার তো চোদ্দো হাজার মাইল দূর থেকে ছুটে যাওয়া যায় না বাবা নিজেই নিশ্চয়ই অসন্তুষ্ট হয়ে বলবেন তুই শুধু শুধু কেন কাজ ফেলে চলে এলি বাবলু এক কারি টাকা খরচ আমি কি অথর্ব হয়ে গেছি আই ক্যান টেক কেয়ার অফ মাইসেলফ। মাঝে মাঝে চেকআপের জন্য বাবা তো অনায়াসে নার্সিংহোমে ভর্তি হতে পারেন টাকা পয়সার কোনো অসুবিধা হবার কথা নয় ব্যাঙ্কে ইনস্ট্রাকশন দেওয়া আছে প্রত্যেক মাসে মায়ের নামে একশো ডলার পাঠিয়ে দেওয়া হয় একশো ডলার মানে দেশের বারোশো টাকা এবছর ডলারের ভ্যালু আরও বেড়েছে প্রায় তিন চার বছর দেশে যাওয়া হয়নি এই সেপ্টেম্বরে সবাইকে নিয়ে যাওয়া মোটামুটি ঠিক হয়ে আছে শর্মিলা টুকিটাকি উপহারের জিনিস কিনতে শুরু করে দিয়েছে এর মধ্যে অতিনকে যদি সামান্য কারণে একা ঘুরে আসতে হয় তাহলে পরে আর শর্মিলাদের নিয়ে যাওয়াটা বাবা কাজের মানুষ সারা জীবন খাটাখাটনি করেছেন তিনি কাজ এবং দায়িত্বের মর্ম বোঝেন দেশের অনেকেরই এই জ্ঞানটা নেই সেখানে ওয়ার্ক কালচারিত গড়ে ওঠেনি কাজে ফাঁকি মারাটাই ন্যাশনাল প্যাস টাইম একটা কাজের দায়িত্ব নিয়ে মাঝপথে সেটা যে কাঁধ থেকে নামিয়ে দিতে পারে সে মানুষ হিসেবেও ছোট হয়ে যায় কোম্পানির এই নতুন প্রজেক্টের টেকনিক্যাল দিকটা অন্যদের বোঝাবার জন্য অতিনই রপ্ত করেছে সেটা এখন অন্য কোনো সহকর্মী বুঝে নিতে আবার খানিকটা সময় লাগবে জাপানিদের সঙ্গে প্রতিযোগিতার সময়টা এখানে বিশেষ মূল্যবান একটা দিনও নষ্ট করা চলবে না একজন ধরা পড়া মাফিয়া চাইয়ের স্বীকারোক্তি খবরের কাগজে পড়েছিল অতিন। ওই গুন্ডাদলে দীক্ষা নেবার সময় লোকটি যে শপথ বাক্য পাঠ করেছিল তাতে ছিল যে কোনোদিনও সে নিজের মা বাবার নাম উচ্চারণ করতে পারবে না স্ত্রী যদি মৃত্যু থাকে তাহলেও সেই অজুহাতে আদেশ অমান্য করা চলবে না এখানকার বড় বড় কমার্শিয়াল হাউস এদেশের ভাষায় যেগুলোকে বলে কর্পোরেশন সেখানকার নিয়মকানুনের সঙ্গে ওই মাফিয়াদের মন্ত্রগুপ্তির বিশেষ কোনো তফাত নেই প্রত্যাশার বেশি কাজ তুলে দাও তুমি আদর পাবে বড় বাড়ি বড় গাড়ি পাবে হাওয়াইতে ছুটি কাটানো ইত্যাদি সুবিধে পাবে আর যদি তোমার উৎপাদন ঝুলে যায় দায়িত্ব থেকে সামান্য ভ্রষ্ট হও অমনি তোমাকে কোল থেকে নামিয়ে আরেকজনকে কোলে বসাবে মাফিয়াদের মতনই এসব কর্পোরেশনগুলো দেশের রাজনৈতিক ক্ষমতারও নিয়ন্ত্রণ করে চীনের অর্ডারটা পাবার জন্য রাজধানী ওয়াশিংটন ডিসিতেও তৎপরতা শুরু হয়ে গেছে অতিনের কোম্পানির বড় সাহেবরা সেই ব্যাপারে ব্যস্ত অতিনের ওপর সবকিছু নির্ভর করছে না মোটেই কিন্তু এরা শুধু রাজনৈতিক প্রভাব খাটিয়েই কাজ আদায় করায় বিশ্বাস করে না প্রোডাকশান ম্যানেজমেন্ট লিয়ান্স থেকে প্যাকেজিং পর্যন্ত নিখুঁত হওয়া যায় অতিনের উপর শুধু দায়িত্ব নতুন দ্রব্যটির কেমিক্যাল কম্পাউন্ড এবং ভায়াবিলিটি বিষয়ে কয়েকজন মানুষকে বুঝিয়ে দলে টানা এর মধ্যে জন ডিয়ার কোম্পানির টেকনিক্যাল ডিরেক্টর যিনি ছুটি নিয়ে সান্টাফে শহরে বসে আছেন তার সম্মতি আদায় করাই সবচেয়ে জরুরি জো ম্যাককারীকে অতীন যদি নিজের অবস্থাটা বুঝিয়ে বলে ছুটি চাইতে চায় জো অধৈর্যভাবে সবটা শুনবেনই না রাগে আগে গড়গড় করতে করতে বলবে শোনো পৃথিবীর কোন প্রান্তে তোমার পিতা কি অবস্থায় রয়েছেন তা নিয়ে আমি মোটেই মাথা ঘামাতে চাই না আমার মাথা এমনিতেই যথেষ্ট দুশ্চিন্তায় পূর্ণ সেই সব সমাধান করবার জন্যই কোম্পানি আমাকে টাকা দেয় তুমি যদি এই অবস্থায় কাজ অসমাপ্ত রেখে চলে যেতে চাও তাহলে তোমার বিবেককে জিজ্ঞেস করো অর্থাৎ অতিনের পদোন্নতি তো হবেই না চাকরিটাই চলে যেতে পারে এরকম বদনাম নিয়ে চাকরি ছাড়লে অন্য কোনো কোম্পানি তাকে ভালো কাজ দেবে না না এখন যাওয়া হবে না যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না সুটকেসটা কোথায় গেল এনকোয়ারি কাউন্টার ছেড়ে অতিন আনমনে চলে এসেছে একটা কফি কর্নারে সুটকেসটা ফেলে এসেছে ভুলে আজকাল ছিঁচকেচোরের উপদ্রব বেশ বেড়েছে দৌড়ে ফিরে যেতে কিও অতিন বাধা পেল একদল কৃষ্ণভক্ত ফর্সার ছেলে মেয়ে গান গাইতে গাইতে যাচ্ছে মেয়েরা শাড়ি পরা কোনো কোনো ছেলের মাথার টিকিতে ফুল বাঁধা এয়ারপোর্টের বাকি লোকেরা হাঁ করে দেখছে এদের এরা কোথায় চলেছে কিউবা নাকি আশ্চর্য কিছু না রাশিয়াতেও নাকি এদের প্রভাব ছড়িয়েছে সিদ্ধার্থ ঠিকই বলেছিল স্বামী বিবেকানন্দর চেয়ে প্রভুপাদের সাহেব মেম শিষ্য শিষ্যার সংখ্যা অনেক বেশি গাঁজা ভাঙ মদ যৌনতা ছেড়ে আরও কোনো বড় নেশায়রা মেতে আছে সুটকেসটা নিয়ে এসে অতিন এক কাপ কফি নিয়ে একা একটা টেবিলে বসল। সঙ্গে সঙ্গে এয়ারপোর্টের সব কিছু মুছে গিয়ে তার চোখে ভেসে উঠলো অন্য একটা ছবি বাবা নয় সে দেখতে পেল মাকে হাসপাতালের সাদা ধপধপে খাটের সামনে দাঁড়িয়ে আছে মা মা ঠিক এই দিকেই তাকিয়ে আছে মায়ের পেছন দিকে জানলা মায়ের চোখ দুটো ফুলো ফুলো কান্নাকাটি করেছে মনে হয় মাকে অতীন বড়োজোর আঁচল দিয়ে চোখ মুছতে দেখেছে কয়েকবার ঝরঝরিয়ে কাঁদতে দেখেছে কি কখনো হ্যাঁ বহুদিন আগে অনেক ছেলেবেলায় অতিন একবার দোতলা বাসে চেপে সাউথ ক্যালকাটায় গিয়েছিল একা বাবা খুব মেরেছিল সেই দিন মা দাদা তখনও বেঁচে দাদার সঙ্গে এক বিছানায় শুতো অতীন দাদা প্রায়ই বলতো তুই বুঝিস না বোকা মা তোকেই সবচেয়ে বেশি ভালোবাসে অতিনে দম আটকে আসতে লাগলো গলাটা যেন কেউ চেপে ধরেছে মায়ের চোখ ছলছল করছে মা তার জন্য প্রতীক্ষা করে আছে আর অতিন এখনও যাবে কি যাবে না ভাবছে চুলোয় যাক চাকরি একটা কিছু ব্যবস্থা করতেই হবে জো ম্যাককর্মিককে বললে কিছুই লাভ হবে না কিন্তু জিমি গার্নার তার বন্ধু জিমিকে অনুরোধ জানালে সে সাহায্য করবে নিশ্চিত গরম কফিতে চুমুক দিয়ে অতিন একটু ধাতস্থ হলো জিমি আন্তরিকভাবে সাহায্য করতে চাইলেও পারবে কি জিমি অ্যাকাউন্টসের লোক এসব টেকনিক্যাল জ্ঞান তার প্রায় কিছুই নেই তাকে সব বুঝিয়ে সুঝিয়ে দিতে কিছুটা সময় তো লাগবে সময় সময়টাই বড় কথা টেবিলের ওপর একটা ছোট্ট ঘুষি মেরে অতীন অস্ফুট কাতর স্বরে বলল বাবা তুমি অসুখ বাধাবার আর সময় পেলে না অন্তত আর সাতটা দিনও যদি আমাকে দিতে প্রথমে নিউ ইয়র্ক ফেরার একটা টিকিট কাটা দরকার আজ রাতের মধ্যেই বাড়ি ফিরে যেতে পারলে কাল সকাল থেকে ইন্ডিয়ার ফ্লাইট বুকিংয়ের চেষ্টা চালানো যায় চট করে একদিনের মধ্যে কি বুকিং পাওয়া যাবে বিমানবন্দরে চাতাল দিয়ে অনেকখানি হেঁটে গিয়ে থমকে দাঁড়ালো অতীন আজ রাতের মধ্যেই সে নিউ ইয়র্ক ফিরবে এ কী করছে সে এ তো সিফ পাগলামই অফিস থেকে অন্য একজনকে আনাবার ব্যবস্থা না করে সে কি এমনভাবে চলে যেতে পারে কাল সকালের অ্যাপয়েন্টমেন্ট কারোকে না কারোকে রাখতেই হবে তারপর সান্টাফে কিন্তু শনি রবিবার কাকে পাওয়া যাবে অফিস থেকে এত দ্বিধার মধ্যে অতীন জীবনে পড়েনি সে দাঁড়িয়েই রইল ভিড়ের মাঝখানে এই অবস্থা যদি পরামর্শ দেবার কেউ থাকতো একটু পরে একটা সমাধান মাথায় এলো অতিনের তার বদলে শর্মিলাকে পাঠিয়ে দিলে কেমন হয় শর্মিলা বুদ্ধিমতী সে মাকে সব রকম সাহায্য করতে পারবে রন আর অনিতাকে কিছুদিনের জন্য সিদ্ধার্থদের কাছে রাখা যেতে পারে আচমকা তার চোখ দুটো জ্বালা করে উঠল মুখটা অস্পষ্ট হয়ে গেল অভিমানের ছায়ায় দেশ থেকে ফোন এলো বাবার অসুখ গুরুতর ব্যাপার অতীনকে কলকাতায় যেতে হবে এই সাংঘাতিক বিষয়টা শর্মিলা ভুলে গেল কী করে বাথরুম থেকে তাড়াতাড়ি বেরোতে চায়নি যদি শর্মিলার বাবা কিংবা মা সম্পর্কে এরকম খবর আসতো তাও কি সে হাফ আর্জেড ভাবে নিতে পারত অতীনের বাবা মাকে শর্মিলা ভালো করে চিনলই না কিন্তু এখন রাগ করার সময় নয় এখন মাথা ঠান্ডা রাখতে হবে অতিনের শরীরটা বেশ দুর্বল লাগছে দুপুরে সে প্রায় কিছু খায়নি কফিটা পান করার পর আরও খিদে বোধ হলো কোম্পানির পয়সায় হোটেলটা যখন বুক করাই আছে তখন সেখানে গিয়ে স্নানটা সেরে নিয়ে কিছু খেয়ে তারপর সব দিক ভেবে দেখতে হবে দু এক ঘন্টা সময় আর কি আসবে যাবে এখন সন্ধে সাড়ে সাতটা নিউ ইয়র্কের সময় অনেক এগিয়ে একটু পরেই ছেলেমেয়েরা শুয়ে পড়বে আজ শুক্রবার কল্যাণ মিতালি প্রায় একটু বেশি রাত করে বাচ্চাদের ঘুম পাড়াবার পর ভিডিও ছবি দেখার জন্য শর্মিলাকে ডাকে শর্মিলা যদি সেখানে চলে যায় ওকে এখানকার হোটেলের ফোন নাম্বারটা জানানো হয়নি দেশ থেকে আবার কোনো খবর আসতে পারে এবার অতিন টেলিফোন বুথে গিয়ে একজন লোকের পেছনে দাঁড়াল তার মনে পড়ছে সমীরের কথা সমীর তার বাবার অসুখের খবর পেয়ে পরের দিনই দেশের দিকে পাড়ি দিয়েছিল ততক্ষণে সব শেষ ফিরে এসে সমীর বলেছিল এবার থেকে শুধু শ্রাদ্ধ করার জন্য দেশে যেতে হবে মা ফুরিয়ে গেলে আর হুড়ুশ ধারুস করে দেশে ছুটতে হবে না তাই শুনে সিদ্ধার্থ বলেছিল বাপমা আর শ্বশুর শাশুড়ি মিলে মোট চারবার তাও শ্বশুর শাশুড়ি বেলায় শুধু বউকে পাঠালেই চলে শর্মিলা ফোনের পাশেই বোধহয় দাঁড়িয়েছিল রিং হবার সঙ্গে সঙ্গে সে বলল ইয়েস বাবলু অতীন বলল শোনো খোকু শর্মিলা বলল তার আগে আমার কথাটা শুনে নাও আবার খবর এসেছে লন্ডন থেকে এইমাত্র মাত্র ফুলদি ফোন করেছিল তোমার ফুলদি মানে তুতুল উনি কলকাতা থেকে কল পেয়েছেন ওরা কিছুতে আমেরিকার লাইন পাচ্ছে না লন্ডন নাকি তবু পাওয়া যায় ফুলদিকে অলি জানিয়েছে কে ওলি মানে আমাদের অলি চৌধুরী হ্যাঁ কি বলেছে সে সে ফুলদিকে বলেছে তোমাকে জানিয়ে দিতে যে তোমার বাবা হয়তো ভালো হয়ে যাবেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তাই তোমাকে দেখতে চেয়েছেন একবার ঠিক করে বলো কি হয়েছে উনি খুবই অসুস্থ অসুস্থ না শেষ আমার কাছে কিছু লুকিও না ওরকম কথা ভাবছ কেন বাবলু যদি ফার্স্ট অ্যাটাক হয় ভালো হয়ে ওঠার খুবই চান্স আছে তবে তোমার একবার যাওয়া নিশ্চয়ই দরকার তাতেই ওর খানিকটা বুস্টিং আপ হতে পারে ফুলদি সেই কথা বলল তুমি কি ওখান থেকে সোজা চলে যেতে চাও বাড়ি আসবে না খুকু তুমি এত অবুজ হও কী করে জানো না কি ধরনের কাজ নিয়ে আমি ঘোরাঘুরি করছি এখানে বেড়াতে আসিনি ফুল ইনফরমেশান না পেলে আমার উপর রাগ করছো কেন তোমার খুব তাড়াতাড়ি যাওয়া দরকার তাই ভাবলুম যদি ওয়েস্ট কোস্ট দিয়ে চলে যাও কি করে এই কথা ভাবলে আমার কাছে অত টাকা কোথায় তাছাড়া অফিসকে পুরোপুরি লেট ডাউন করে তুমি কি যাবে না ভাবছো তোমার যাওয়াটা নিশ্চয়ই খুব ইম্পর্ট্যান্ট নইলে লন্ডন ধরে আবার তোমাকে খবর দেবার চেষ্টা শোনো খুকু। এই রকম সময় তুমি আমাকে একটু সাহায্য করবে না আমাকে শুধু শুধু প্রশ্ন না করে তুমি নিজে একটা কিছু সাজেস্ট করতে পারো না এই অবস্থায় আমি আমি বলছি ভাবলু তোমার যাওয়া উচিত তোমার যত কাজই থাক যাব তো নিশ্চয়ই কিন্তু হাও শুন বাড়ি হয়েই যেতে হবে টাকার ব্যবস্থা করতে হবে সঙ্গে বেশ কিছু টাকা না নিয়ে গেলে তুমি যদি আজই ফিরে আসতে চাও তাহলে যত রাতি হোক আমি তোমাকে এয়ারপোর্ট থেকে আনতে যাব। আজ রাতে ফেরা অসম্ভব কাল বিকেলের আগে কিছুতেই হবে না তুমি ততক্ষণে এক কাজ করো তুমি যেভাবেই হোক এক্ষুনি সুরেশের সঙ্গে যোগাযোগ করে বলো কোন সুরেশ আহ কি মুশকিল তুমি সুরেশ ভাটিয়াকে চেনো না যার ট্রাভেল এজেন্সি আছে ওকে বলো কাল রাত্রিরের অথবা পরশু সকালে যে কোনো ফ্লাইটের একটা টিকিট যেন বুক করে রাখে সোজা যেন কলকাতায় যাওয়া যায় মাঝপথে বসিয়ে রাখলে চলবে না যেমন করেই হোক ওকে একটা টিকিট জোগাড় করতেই হবে এই সময়টা টিকিটের খুব হ্রাস থাকে আর তুমি কলকাতায় একটা টেলিগ্রাম পাঠাও যে আমি আসছি ঠিক কখন পৌঁছবো সেটা পরে জানাচ্ছি প্লিজ মনে করে এগুলো করো আবার যেন ভুলে যেও না দু তিন সেকেন্ড থেমে একটা দীর্ঘশ্বাস ফেলে করুণ গলায় শর্মিলা বলল না আমি ভুলব না লিখে রাখছি সুরেশকে না পেলে কল্যাণকে রিকোয়েস্ট করব ওর কোনো ট্র্যাভেল এজেন্সির সঙ্গে চেনা আছে বাবলু আমাকে কলকাতায় নিয়ে যাবে না আমিও বাবাকে দেখতে যেতে চাই দুজন একসঙ্গে যাওয়ার প্রশ্নই ওঠে না ছেলেমেয়েরা থাকবে আমি এখন রাখছি বাবলু আর একটা কথা বলবো একটা রিকোয়েস্ট বলো তুমি অত দূরে আছো একলা একলা মাথায় অফিসের কাজের চিন্তা তার মধ্যে এরকম একটা দুঃসংবাদ শুনলে বুঝতে পারছি তোমার মনের অবস্থা কীরকম বেশি চিন্তা করো না আমার মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে অফিসে তোমার সুনাম আছে ওরা ঠিক বুঝবে যে না গিয়ে তোমার উপায় ছিল না বাবলু আর একটা কথা তুমি আজ বেশি ড্রিঙ্ক করো না প্লিজ না না ও সব ভয় পেও না আমি ঠিক থাকব আজ রাতটা তুমি একলা একলা থাকবে আমার মোটেই ভালো লাগছে না কিছু হবে না তুমি তো জানো আমার নার্ভ কত স্ট্রং ফোনটা রেখে অতিন রুমাল দিয়ে মুখ মুছল তার প্রচণ্ড গরম লাগছে জ্যাকেটের তলার জামাটা ভিজে সেঁটে গেছে গায়ের সঙ্গে তবু বাড়িতে কাল বিকেলে ফিরবে শর্মিলার কাছে এই কথাটা উচ্চারণ করে ফেলার পর অনেকখানি নিশ্চিন্ত বোধ করছে সে কাল বিকেলের দিকে ফেরা দ্যাটস লজিক্যাল তার মধ্যে অফিসের একটা ব্যবস্থা হয়ে যাবে সে সকালের প্রথম মিটিংটা অন্তত অ্যাটেন্ড করতে পারবে শর্মিলা ভয় পাচ্ছে এখানে একা একাশে এত বড় খবরের চাপ সামলাতে পারবে না লাইফ ইজ হার্ড অধীন নিজের নাকের দিকে তাকিয়ে মনে মনে কথা বলে যাচ্ছে আমি যদি আমার বাবার মৃত্যু সংবাদও পেতাম তাহলেও সেটা খুব শান্তভাবে নিতে পারতাম বাবার প্রায় সত্তরের কাছাকাছি বয়স নেহাত কম না নিজের ইচ্ছে মতন জীবন কাটিয়েছেন একদিন তো চলে যেতে হবেই তবে অসুস্থ হয়ে পড়ার খবর শুনলে বিচলিত হয়ে পড়তে হয় ঠিক মতন চিকিৎসা করলে আরও দশ বারো বছর আয়ু পাওয়া এমন কিছু শক্ত নয় আজকাল মুন্নি আর অনুনয় অনেক দূরে থাকে মা একা একা অসহায় হয়ে পড়বে সেরকম আত্মীয় স্বজনও কেউ নেই কানু কাকার উপর মোটেই ভরসা করা যায় না মা আশা করবে আমি ফিরে গিয়ে সব ব্যবস্থা করব। কার্ডে একবার সেরিব্রাল অ্যাটাক হলে তো অন্য কিছু করার নেই খুব তাড়াতাড়ি ইনটেনসিভ কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া ছাড়া মায়ের হাতে কিছু টাকা আশা করি ফুকু ভাবছে খবরটা পেয়ে আমি উতলা হয়ে উঠেছি ঠিক তা নয় আসলে একটা ডায়লেমা ঠিক এই সময় একটা দারুণ প্রয়োজনীয় কাজের মধ্যে হঠাৎ দেশে ফেরার ব্যবস্থা করার মধ্যে যে ঝঞ্ঝাট বাবা শেষ নিঃশ্বাস ফেলে থাকলে এত ব্যস্ততার কিছু ছিল না শুধু শ্রাদ্ধ করতে যাওয়ার জন্য আমার অত গরজ নেই বাবারও ওসব ব্যাপারে তেমন বিশ্বাস ছিল না নিহাত একটা নিয়ম রক্ষা শ্রাদ্ধ তো দশ বারো দিন পর হয় ঠিক ঠিক খবরটা যদি পাওয়া যেত তাহলে এদিকের কাজ চুকিয়ে বাবা যখন তার নিজের বাবার অসুস্থতার খবর শুনে মালখানগরে গিয়েছিলেন তখনও তিনি ঠাকুরদাকে দেখতে পাননি এইসব ভাবতে ভাবতে অতীনের চোখের সামনে একটা চলচ্চিত্র তৈরি হয়ে যাচ্ছে যাদবপুরে তাদের বাড়ি গলির মোড়ে এক রাস জঞ্জাল পুরনো পুরোনো গাড়িগুলোর বিকট হর্ন ভিড়ে ভর্তি দোতলা বাসগুলো একদিকে হেলে পড়েছে প্রায় একটা নার্সিংহোম সেখানে একটা কেবিনের মধ্যে আর কেউ নেই কেন শুধু মা হোমের সাদা ঘর জানলার বাইরে সাদা আকাশ বিছানার ওপর সাদা চাদর ঢাকা মায়ের পরনে সাদা শাড়ি একরা শূন্যতার মধ্যে দাঁড়িয়ে আছে মা চোখ দুটিতে টল টল করছে জল মা তাকিয়ে আছে এদিকে এই ডেনভার এয়ারপোর্ট পর্যন্ত ছুটে এসেছে মায়ের দৃষ্টি এই ছবিটা দেখতে দেখতে অতীন কেঁপে উঠল একচল্লিশ বছর বয়স্ক আত্মবিশ্বাসী সার্থকতার শিকারী অতীন মজুমদার সেই মুহূর্তে একটি বালক হয়ে গেল তার ইচ্ছে হলো তক্ষুনি এক ছুট লাগাতে আট বছর বয়সে দক্ষিণেশ্বরের মন্দিরের ভিড়ের মধ্যে একবার মাকে হারিয়ে ফেলে বাবলু যেমন ছোটাছুটি করেছিল তার ইচ্ছে হলো অফিসের কাগজপত্র ভর্তি সুটকেসটা ফেলে দিয়ে এক দৌড়ে যে কোনো একটা প্লেনে উঠে পড়তে এখানে কেউ কারোর মুখের দিকে এক পলকের বেশি তাকায় না প্রয়োজন ছাড়া কেউ অন্যের মনোজগতে উঁকি মারে না অতীনের বিশাল বিমানবন্দরে কি অসহায়ভাবে একা একটু পরে সে কাঁধ দুটি ঝাঁকিয়ে আস্তে আস্তে বেরিয়ে এলো বাইরে ঠান্ডা বাতাসের ঝলক সে গ্রাহ্যও করল না একটা ট্যাক্সিতে উঠে সে নাম বলে দিল হোটেলের মাকে ওই নার্সিংহোমের ঘরটাতেই সে কেন দেখছে বারবার মায়ের চোখে জল কি সাংঘাতিক ইনস্টিংক্ট এই মাতৃস্নেহ ব্যাপারটা অত দূরে থেকেও মা তাকে প্রবলভাবে টান মারতে পারে হঠাৎ হঠাৎ প্রথম প্রথম তো বিদেশে এসে অদিন প্রায়ই মাকে স্বপ্ন দেখত শিলিগুড়ি থাকার সময় এরকম হয়নি জামশেদপুর কিংবা জেলে থাকার সময়ও না কিন্তু লন্ডনে আসার পর সে দূরত্বের কষ্টটা অনুভব করত। এখনও মাঝে মাঝে মায়ের স্বপ্নটা ফিরে আসে মাত্র বছরখানেক আগেই তো ক্রিসমাসের ঠিক পরেই রনের যেদিন পা ভাঙল খুকু বাড়িতে ছিল না খুকুকে খবর না দিয়ে সে রনকে নিয়ে গেল হাসপাতালে বিশেষ কিছু হয়নি অবশ্য সেই রাতেই অথিন তার মাকে স্বপ্নে দেখেছিল কী স্বপ্ন মনে নেই কিন্তু ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠেছিল সে পাশেই ঘুমিয়েছিল শর্মিলা তার ঘুম ভাঙেনি তাকে জাগিয়ে অতীন কিছু বলতেও চায়নি সেই কান্না একেবারে গোপন থেকে গেছে অতীনের মতন মানুষ যে স্বপ্ন দেখে কাঁদতে পারে তাকেও বিশ্বাস করবে না ওই সব সেন্টিমেন্টাল স্বপ্ন টপ্ন তো সবাই দেশে ফেলে আসে প্রথমবার না হোক দ্বিতীয়বার অবশ্যই পরবর্তী পর্বটি পূর্ব পশ্চিম উপন্যাসের শেষ পর্ব আবার প্রতাপ মজুমদারের জীবনের অন্তিম লগ্ন